My dear students, many days have passed since I met you. You know about the matter because a fatal virus is running all over the world and normal activities of us have been stopped. But I am present here to teach you something by the blessing of digital Bangladesh. এই যে মারাত্মক একটা ভাইরাস সারা পৃথিবীতে রান করছে, এর জন্য আমাদের নর্মাল অ্যাক্টিভিটিসগুলো স্টপড হয়ে গেছে। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো ক্লাসে। হ্যাঁ, আমি আজকে কিছু তোমাদের সঙ্গে মত বিনিময় করব কিছু টপিকস নিয়ে। সেটা আসলে ডিজিটাল বাংলাদেশের বিনিময়ই আশীর্বাদই হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? বাট অ্যান্সার শুড বি উই আর সোসো। একরকম আছি, কোনো রকম আছি। নাও ইউ আর স্টুডেন্টস অফ ক্লাস 9, আই উড লাইক টু টিচ ইউ এ ইম্পর্টেন্ট টপিকস। অ্যাট ফার্স্ট আই উড লাইক টু প্রেজেন্ট সামথিং অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু ফাইন্ড আউট দ্য টপিকস। দিস ইজ দ্য সিস্টেম। আমি প্রথমে কিছু একটা উপস্থাপন করব, সেই উপস্থাপন থেকে তোমাদেরকে বলতে হবে যে হোয়াট লেসন আই অ্যাম গোয়িং টু টিচিং, আমি কোন লেসনটা তোমাদেরকে পড়াতে যাচ্ছি সেটা তোমরাই ফাইন্ড আউট করবে। অ্যান্ড দেন আই পুট ডাউন ইট ইন অন বোর্ড। হোয়েন উই স্পিক অর রাইট সামথিং উই হ্যাভ টু ইউজ ওয়ার্ডস অর ওয়ার্ড। সো হোয়েন এ গ্রুপ অফ সেন্টেন্স, গ্রুপ অফ ওয়ার্ড অর এ ওয়ার্ড ইজ অ্যাবল টু এক্সপ্রেস দ্য কমপ্লিট আইডিয়া অফ দ্য স্পিকার ইজ কল্ড। নাও ইউ হ্যাভ টু আনসার ইট। I am well known about you that everybody has been able to realize my topic is called sentence. So, আমি এখন নবম শ্রেণীর সেন্টেন্স থেকে পড়াতে যাচ্ছি, ইংরেজি দ্বিতীয় পত্র। সেন্টেন্স কাকে বলে আমরা শুনলাম। উই ক্যান ডিভাইড দ্য সেন্টেন্স অর সেন্টেন্সেস আর ডিভাইডেড ইনটু ফাইভ ক্লাসেস অ্যাকর্ডিং টু ইটস ইউজ। অর্থাৎ সেন্টেন্সকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি সেটা অর্থ অনুযায়ী। বাট আই উড নট লাইক টু টিচ ইউ দ্যাট। I am going to teach you sentences are divided into two classes according to its meaning such as simple, complex and compound. It is very important parts of English and it is tough also.
অ্যান্ড কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ইফ ইউ ওয়ান্ট টু নো ক্লিয়ারলি অ্যাবাউট দ্য টপিক্স, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। বাট আই উড লাইক টু সে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো, কিন্তু আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখব, কিন্তু এইটা শেখার জন্য অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন হোয়াট ডু ই মিন বাই ক্লজ অ্যান্ড ফাইনাইট ভার্ব, বিকজ ক্লজ অ্যান্ড ফাইনাইট ভার্ব আর রিলেটেড উইথ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। বাট ক্লজ অ্যান্ড ফাইনাইট ভার্ব হ্যাভ বিন টট ইউ ইন দ্য প্রিভিয়াস ক্লাস, বাট আই উড লাইক টু রিভাইভ ইট ইন ইউ। আমি বিগত ক্লাসগুলোতে এগুলো পড়াইয়েছি যে ক্লজ অ্যান্ড ফাইনাইট ভার্ব, কিন্তু আজকে আমি একটু টাচ দিতে চাই, এটা রিভাইভ করতে চাই তোমাদের মাঝে। উই শুড রিমেম্বার নো সেন্টেন্স ক্যান বি ফর্ম ইন ইংলিশ উইদাউট ফাইনাইট ভার্ব, বাট ইন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ সামটাইমস সেন্টেন্স মে বি ফর্ম উইদাউট ফাইনাইট ভার্ব। অর্থাৎ ইংরেজিতে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না, ইচ সেন্টেন্স কন্টেইনস এ ফাইনাইট ভার্ব, কিন্তু মাঝে মধ্যে বাংলাতে দুই চারটে সেন্টেন্স হতে পারে ভার্ব ছাড়া। আমি উদাহরণ দিচ্ছি, ইন বেঙ্গলি ফুলটি লাল, মাই ডিয়ার স্টুডেন্টস অবজার্ভ ইট, দেয়ার ইজ নো ভার্ব ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। অ্যাকর্ডিং টু বেঙ্গলি সেন্টেন্স শুড বি দি ফ্লাওয়ার রেড, বাট ইন ইংলিশ ইট ইজ ইনকারেক্ট সেন্টেন্স। বাট অ্যাবসোলেটলি রাইট ফুলটি লাল, দো দেয়ার ইজ নো ভার্ব ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, কিন্তু এটা পুরাপুরি ঠিক। কিন্তু উই হ্যাভ টু নো দেয়ার ইজ এ ভার্ব হুইচ ইজ হিডেন আনটোল্ড, অর্থাৎ এখানেও একটা ভার্ব আছে কিন্তু লুকায়িত অবস্থায় আছে। দিস টাইপ অফ ভার্ব ইন বেঙ্গলি ইজ সেইড অর ইজ কল আনটোল্ড, এটাকে বলা হয় অনুক্ত ভার্ব। অনুক্ত ভার্বটা কী হয়? নাও কোশ্চান মে বি অ্যারাইজড, প্রশ্ন হতে পারে যে এটা কেন দেওয়া হয় না, হোয়াই হয় ইজ নট ইউজড হেয়ার। দি ফার্স্ট এইম অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ টু এক্সপ্রেস দ্য ক্লিয়ার আইডিয়া অফ দ্য স্পিকার, অন দ্য আদার হ্যান্ড ইয়োর সেন্টেন্স মাস্ট বি ইয়ার প্লিজিং। সেন্টেন্সে পুরাপুরি মনের ভাব বক্তার প্রকাশ করতে হবে, এটা যেমন ঠিক তেমনই সেন্টেন্সটা ইয়ার প্লিজিং হতে হবে। যদি আমরা বলি ফুলটি হয় লাল, এটা 9 ক্লাসের জন্য শোভা পায় না, কেবল যারা শিখছে 1, 2, 3 তাদের জন্য শোভা পায়। তাহলে এখানে হয় দিলে বাবা আমাদের এই বাক্যটা শ্রুতি মধুরতা নষ্ট হয়ে যায়, যার জন্য আমাকে এখানে হয় দিতে হয়নি। বাট ইন ইংলিশ উই হ্যাভ টু পুট ডাউন ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ, দ্যাট ইজ কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাতে মাঝে মধ্যে বাক্য ভার্ব ছাড়া হয়, কিন্তু ইংরেজিতে ভার্ব ছাড়া বাক্য হয় না। এইটা আমি কেন বললাম, আমি আগেই বলছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটে জিনিস বোঝার জন্য আমাকে ফাইনাইট ভার্ব জানতে হবে এবং ক্লজ জানতে হবে। হেয়ার ইজ ফাইনাইট ভার্ব, এখানে ইজটাই হলো ফাইনাইট ভার্ব। সেন্টেন্স সামটাইমস মে বি ফর্মড ইন ইংলিশ ইন ডায়লগ অর কনভার্সেশন, ডায়লগ অথবা কনভার্সেশনের সময় কোনো সময় সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে। যেমন এন্টারিং দ্য ক্লাসরুম আই আস্কড ইউ, মাই ডিয়ার স্টুডেন্টস ডু ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, তোমরা কি ক্লাসে গোলমাল করো, তোমরা বললা নো, নো ইজ এ সেন্টেন্স। হোয়াই?
নো ইজ ইকুয়াল টু উই ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস সো নো ইজ সেন্টেন্স ওয়ার্ড নোটা এখানে সেন্টেন্স ওয়ার্ড একটা পুরা সেন্টেন্সের অর্থ বহন করছে তাই যদি কেউ প্রশ্ন করে যে আদৌ কি আমাদের এই ফাইনাইট ভার্ব ছাড়া অথবা এই গ্রুপ অফ ওয়ার্ড ছাড়া সেন্টেন্স হবে না উত্তর হবে হবে যখন আমরা কনভারসেশান অথবা ডায়লগে যাব তখন হতে পারে তাছাড়া আদারওয়াইজ সেন্টেন্স উইল নট বি ফর্ম ইন ইংলিশ উইদাউট ভার্ব ইচ সেন্টেন্স কন্টেইনস এ ফাইনাইট ভার্ব নাও হোয়াট ডু উই মিন বাই ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব মিন্স প্রিন্সিপাল ভার্ব দি ভার্ব হুইচ ইজ ইউজ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য নোমিনেটিভ অ্যান্ড ইজ চেঞ্জেবল অ্যাকর্ডিং টু টেন্স ভয়েস মুড অ্যাটসেট্রা অ্যান্ড ইজ অ্যাবল টু টেক অক্সিলারি হোয়েন ইট ইজ নেসেসারি অর্থাৎ ইজ কল্ড ফাইনাইট ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বটা কর্তার নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে টেন্স ভয়েস মুড ইত্যাদি অনুযায়ী পরিবর্তন হবে এবং প্রয়োজন হলে অক্সিলারি নিতে পারবে অ্যান্ড ইজ অ্যাবল টু কমপ্লিট দ্য কমপ্লিট সেন্স অফ দ্য সেন্টেন্স আই উড লাইক টু হেয়ার ইন বেঙ্গলি অ্যানাদার এক্সাম্পল আমি ভাত খেয়ে স্কুলে যাই উই শুড রিমেম্বার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট মিডিয়াম টু ক্যাপচার অর লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ মাতৃভাষাটা আসলে অন্য অন্য ভাষা শিক্ষার প্রধান মাধ্যম সুতরাং ইট ইজ নট বি ওয়াইজ টু অ্যাভয়েড আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ সুতরাং এই মাতৃভাষাকে কোনো সময়ই পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই ভাত খেয়ে আমি স্কুলে যাই সে ভাত খেয়ে স্কুলে যায় দুটেই এনাফ এখানে লক্ষ্য করো যায় এখানে দুটা ভার্ব এখানেও খেয়ে এখানে দুইটা ভার্বে আনচেঞ্জেবল অপরিবর্তিত অবস্থা রয়েছে কিন্তু এখানে যায় আর এখানে যায় হয়েছে কেন হয়েছে এটা হয়েছে এই জন্য যে ভার্বটা সবসময় কর্তা অনুসারী হয় আর কর্তা অনুসারী কেবল ফাইনাইট ভার্বই হয় দ্যাট মিন্স আই উড লাইক টু সে যাই যাও ফাইনাইট ভার্ব আর খেয়ে হোয়াট টাইপ অফ ভার্ব এটা কোন ধরনের ভার্ব এটা নন ফাইনাইট ভার্ব ইন বেঙ্গলি ইট ইজ কল অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়াটা বাক্যে অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে না কর্তার নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তনও হয় না টেন্স ভয়েস মুড ইত্যাদি অনুযায়ী বসে না ইজ কল নন ফাইনাইট ভার্ব এখানে খেয়ে আমি যদি যাই শব্দটি না বলি আমি ভাত খেয়ে স্কুলে এখানে যথার্থরূপেই একটা ভার্ব রয়েছে কিন্তু এই সেন্টেন্সটা মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করতে অক্ষম যখন আমি যাই বলতেছি তখন সক্ষম এটাই ফাইনাইট ভার্ব ইফ উই টার্ন ইন টু অর ট্রান্সলেট ইন টু ইংলিশ দি সেন্টেন্স উইল বি ইটিং রাইস আই গো টু স্কুল সো ইটিং নন ফাইনাইট অ্যান্ড গো ফাইনাইট ইটিং রাইস হি গোস টু স্কুল গোস কেন কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমরা অবজার্ভ করতে পারতেছি যে এই নন ফাইনাইট ভার্ব কোনগুলো এবার আমরা চলে আসবো হলো ক্লজে তারপরে এইখানে ঢুকলে আমাদের সুবিধা হবে এটা আমি রিভাইভ করছি ক্লজ অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ডু মিন বাই ক্লজ ক্লজ কাকে বলে ক্লজ মিন্স খণ্ডবাক্য ক্লজ ইজ এ গ্রেটার পার্ট অফ এ সেন্টেন্স বাক্যের একটা বৃহত্তর অংশ হুইচ কন্টেইনস এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ নোমিনেটিভ বাট ক্যান নট এক্সপ্রেস দ্য কমপ্লিট আইডিয়া অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড ক্লজ অর্থাৎ ক্লজ হল বাক্যের বৃহত্তর অংশ যার মধ্যে একটা নোমিনেটিভ রয়েছে নোমিনেটিভ মিন্স সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে কিন্তু সেন্টেন্স অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারছে না কিছুক্ষণ আগেই আমি বললাম যে ফাইনাইট ভার্ব দ্বারাই অর্থ পরিপূর্ণ হয় কিন্তু এখন কিন্তু আমি উল্টোটি বলছি যে একটা ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকা সত্ত্বেও অর্থ পরিপূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না টাইম ইজ লিমিটেড সো আই উড লাইক টু ফিনিশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল
observe an example as he was ill. He could not go to school. अर्थात जेहेतु से অসুস্থ ছিল সেই স্কুলে যেতে পারলো না। এখানে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এই সেন্টেন্সে এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট আর এটা মডাল অক্সিলারি। এখন এই যে দুইটি অংশ, এই যে একটা অংশ আর এই একটা অংশ, এই দুটো অংশ মিলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে। নাও নোটিস, হি কুড not go to school is a clause and as he was ill is a clause. That means I would like to mean as he was ill clause, CLA USC clause, etao clause, CLA USC clause, dutei clause, duter moddhe finite verb ache. Ekhon we have to know what type of clause ইন ইংলিশ, ইংরেজিতে কয় ধরনের ক্লজ রয়েছে এটা জানতে হবে। প্রিন্সিপাল ক্লজ, দেয়ার আর থ্রি টাইপস অফ ক্লজ মেইনলি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। হেয়ার ইট ইজ প্রিন্সিপাল ক্লজ, দ্যাট মিন্স দি ক্লজ হুইচ ইজ ইনডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স দি ক্লজ হুইচ ইজ অ্যাবল টু এক্সপ্রেস দ্য কমপ্লিট আইডিয়া অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড ইনডিপেন্ডেন্ট ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ। ইনডিপেন্ডেন্ট ক্লজকেই প্রিন্সিপাল ক্লজ বলে, স্বাধীন খণ্ডবাক্য। এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখো সেই স্কুলে যেতে পারলো না, এটা পুরাপুরি সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পেরেছে। কিন্তু যেহেতু অসুস্থ ছিল, এখানে প্রশ্ন থেকে যায় যেহেতু অসুস্থ ছিল কি হয়েছিল, তাহলে এইটা প্রকাশ করতে পারলো না, এটাও একটা ক্লজ। ইট ইজ ডিপেন্ডেন্ট টু এক্সপ্রেস দ্য ফিলিংস অফ মাইন্ড ইজ ডিপেন্ডেন্ট অন আদার ক্লজ। এই ক্লজটা মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য আর একটা ক্লজের উপর নির্ভর করছে, সেই ক্লজটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। That means I would like to say it is principal clause and this is subordinate clause. Now coordinate clause. Coordinate clause is a such type of clause which is independent or which is not depend on other clause to express the complete idea of the sentence. অর্থাৎ coordinate clause-টা এখানে মনের ভাব প্রকাশ করার জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না, সেটাই হলো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কয় ধরনের ক্লজ পেলাম, তিন ধরনের, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। নাও আই উইল ইন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, অ্যান্ড দেন আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি ক্লিয়ার অ্যাবাউট দ্য সেন্স অর অ্যাবাউট দ্য টপিকস। এখন আমরা এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এইটা আমরা যদি পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ আমার যে পূর্বের যেগুলো আমি রিভাইভ করলাম তোমাদের মধ্যে সেটা কাজ করবে এখানে। প্রথমে সিম্পল সেন্টেন্স, সিম্পল, অনলি ওয়ান কন্টেইনস এ, অনলি ওয়ান এ ক্লজ কন্টেইনস সিঙ্গুলার সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা একটা মাত্র ক্লজ ধারণ করে, আর আমি আগেই বলছি ক্লজ কন্টেইনস ফাইনাইট ভার্ব, ক্লজটা আবার ফাইনাইট ভার্ব ধারণ করে। সো উই ক্যান সে দি সেন্টেন্স হুইচ কন্টেইনস অনলি ওয়ান ফাইনাইট ভার্ব ইজ সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সটা একটা মাত্র ফাইনাইট ভার্ব ধারণ করবে সেটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ফাইনাইট ভার্ব। যেমন যদি বলি যে আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, আমি আর একটা উদাহরণ দিই তাহলে ভালো হবে। আই হ্যাভ এ নাইস পেন, আই হ্যাভ এ নাইস পেন, হ্যাভ একটাই মাত্র ভার্ব আছে,
এটা সিম্পল সেন্টেন্স। এবার আমরা চলে আসবো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স দি সেন্টেন্স হুইচ কন্টেইনস মিনিমাম টু ফাইনাইট ভার্ব ইজ কল কমপ্লেক্স সেন্টেন্স। বাট উই শুড রিমেম্বার কম্পাউন্ড সেন্টেন্স অলসো কন্টেইনস টু ফাইনাইট ভার্ব। কম্পাউন্ডটাও দুইটা ফাইনাইট ভার্ব ধারণ করে, কমপ্লেক্সটাও। নাও উই হ্যাভ টু নো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু, এই দুইয়ের মধ্যে পার্থক্য কী। দিস প্রবলেম উইল বি সলভ ইফ উই নো ক্লজ, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা ফাইনাইট ভার্ব, কম্পাউন্ডেও ফাইনাইট ভার্ব। তাহলে তফাতটা কী? এই তফাতটা আমাদের নির্ণয় করবে ক্লজে, যার জন্য আমরা বুঝতেই পারছি যে ক্লজ আর ফাইনাইট ভার্ব কত গুরুত্বপূর্ণ। এখন ক্লজ, এখন কমপ্লেক্স সেন্টেন্স ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ সিএলএ ইউএসসি প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সটা, টাইম ইজ গন মাই ডিয়ার, সময় চলে গেছে। সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।